পৃথিবীতে দারিদ্র ভোগান্তি এগুলো রয়েছে কেন? দেখুন, একটা ব্যাপার হলো দারিদ্র, আমরা যেভাবে দারিদ্রকে দেখি এখন, তা হলো খুবই আমাদের নিজেদের ঠিক করা মাপকাঠির উপর নির্ভর করে। কে গরিব কে বড় লোক তা ঠিক হয় যে সমাজ যেরকম মাপকাঠি ঠিক করে রেখেছে তা দিয়ে। 10,000 বছর আগে গুহায় থাকাটা বিলাসিতার ব্যাপার ছিল। আপনার থাকার জন্য যদি একটা ভালো গুহা থাকতো আর গায়ে দেওয়ার জন্য কিছু একটা, তাহলে সেটা একটা দারুণ জীবন। আজ আমরা নিজেদের ভালো থাকার জন্য এত কিছু তৈরি করেছি, তো কারোর এসব কেনার সামর্থ্য না থাকলে আমরা সেটাকে দারিদ্র বলে ধরে নিই। তো একটা সমাজে যেটা দারিদ্র, আর একটা সমাজে সেটা দারিদ্র নাও হতে পারে। তো সারা বিশ্বের দারিদ্রের ব্যাপারে সাধারণ বোধ তৈরির চেষ্টা করাটা, এটা বলে যে আপনি যদি ঘন্টায় $10 কম কামান তাহলে আপনি গরিব, আমার মনে হয় এভাবে পৃথিবীকে দেখাটা খুব ভুল। আমি জানি দক্ষিণ ভারতে কোনো লোক যদি দিনে $2 কামান, ঘন্টায় নয়, কিন্তু তার ভালোভাবে চলে যাবে, সচ্ছলভাবেই বাঁচতে পারবেন তিনি। The kind of prosperity that we are talking about, je dhoroner somriddhir kotha amra bolchi, amader somriddhir mapkathi ta ekebare obastob ar poribesher dik diyeo asthai. So to ei daridro ar somriddhir dharona ta ke onek poriborton-er moddhe diye jawa dorkar. এটা হলো, আমি এমন একটা সংস্কৃতি থেকে উঠে এসেছি যেখানে লোকে বহুবার বেছে নিয়েছে, এখনই না, বহুবার সচেতনভাবে গরিব থাকাকে ইচ্ছে করে। এটা এমন একটা সংস্কৃতি যেখানে রাজারা ভিখারি হয়ে ঘুরে বেড়ানোকে বেছে নিয়েছিলেন। তো গরিবি আনার ব্যাপারটা, আপনার কাছে চালানোর জন্য গাড়ি আছে কিনা, থাকার জন্য বড় বাড়ি আছে কিনা, ব্যাপারটা তেমন নয়। পৃথিবীটা অবশ্যই গরিব, কারণ এই সমস্ত সম্পদ, এই সমস্ত সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্য, বিজ্ঞান যেগুলো আমাদের উপর বোঝাই করে দিয়েছে, তা সত্ত্বেও লোকজন মনমরা হয়ে বাঁচছে। তা সত্ত্বেও লোকে কি করে বাঁচতে হয় না জেনেই জীবনটা বাঁচছে। আমরা জানি মঙ্গল গ্রহে কি করে যেতে হয়, কিন্তু এখনো জানি না এই গ্রহে কি করে বাঁচতে হয়, সেটা নিশ্চিত দারিদ্রতা।